যে পুরুষ যদি বাইরে থাকে পুরুষ যদি বিদেশে থাকে ও মুসলমান মেরা তখন তোমরা সাজগোজ করবে না তখন তো সিভিল ড্রেসে থাকবে বন্ধু আমার বলুন তো দেখি মসজিদে মেয়ে ছেলেরা যেতে পারে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেতে পারে জুমার মসজিদে জুমার নামাজ পড়তে যেতে পারে এই আলে হাদিসেরা ব্যবস্থা নিতে পারলো না আপনার আপনার ঈদ বকরা ঈদের নামাজ ঈদ বকরা ঈদের নামাজ মেয়ে ছেলেরা মসজিদ মেয়ে ছেলেরা ঈদগাহে যাবে এটাই হলো সুন্নাত মসজিদে মেয়ে ছেলেদের ঈদের নামাজ নাই মেয়েও কিন্তু হারাই যে হয় ছেলে পিলে হারায় মুরগির বাচ্চা সহজে হারাই না মা ওকে সঙ্গে করে নিয়ে বাড়ে এখানে দেখালে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে ছেলে কোথায় আছে খেয়াল নাই আমরা যারা অভিভাবক যারা গার্জেন দুর্বলতা আমাদের ভাই আমার একটা কথা বলছি শুনুন একটা ছেলে খুব ভালো ছেলে জানা সংগঠনের সঙ্গে জড়িত পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যদিও সে স্কুলে লেখাপড়া করে ছেলেটা বেশ সুন্দর ছেলে ওর কিন্তু একটাই দুর্বলতা ও ছেলেটা নিজেই অভিযোগ করে বলছে মাওলানা এই কারণটা বলুন তো আল্লাহর দয়াতে নিজের আমলের কথা বলতে হয় না আমি এই বয়সে পাঁচ ওয়াক্তের নামাজ তো পড়ি তাহাজ্জুদের নামাজও পড়ি মাওলানা ইসলামের সমস্ত রীতিনীতি পালন করি কিন্তু রমজান মাস যখন আসে এই রমজানের রোজা আমি রাখতে পারি না রমজানের রোজা আমি রাখতে পারি না তখন আমার খিদা আমার ভোক যেন খুব বেড়ে যায় দিনে দুই তিনবার না খেলে আমি থাকতেই পারি না এটা আমি কি করে দূর করব বলুন তো এটা যে আমার গুনাহ হচ্ছে পাপ হচ্ছে আর আমি রোজা রাখতে পারি না রাখছি কিন্তু একটু যখন একটু বেলা হচ্ছে তখন বেহুশ হয়ে যাচ্ছে আচ্ছা এর কি ঔষধ বলো রে ভাই মনে একটা কোন কিছু বলতেই হবে কি করা যায় বন্ধ আমার ওই ছেলেকে বলা হলো তুমি তোমার মাকে জিজ্ঞেস করবে তো তোমার মাকে জিজ্ঞেস করবে বলছে মাওলানা একে আমার রোজা রাখতে না পারা মাকে জিজ্ঞেস করার সঙ্গে সম্পর্কটা কি জিজ্ঞেস করেই তো দেখিও তুমি বলবে আম্মা জান আমি নামাজ পড়ছি অন্যান্য ভালো কাজ করছি আমি রাতে যাচ্ছি তাহাজ্জুদ পড়ছি কিন্তু রমজান মাসের রোজা কেন পালন করতে পারি না তুমি যে জিজ্ঞেস করবে নিশ্চয়ই তোমার মা কোনো একটা কারণ বলতে পারবে এবার ছেলে গিয়ে মাকে জড়িয়ে ধরো আম্মা জান আমার এই দুর্বলতার কারণটা কি দয়া করে বলুন মা বলবে না আর বেটা মাকে ছাড়বে না আম্মা জান বলতে হবে কেন রোজা রাখতে আমি পারি না এবার মা বলছে মা কিন্তু কান বন্ধ হয়ে গিয়েছে মা কানতে কানতে বলছে বেটারে সত্যি যদি এই হয় এর দায়ী হচ্ছে তোর বাবা দোষী হচ্ছে তোর বাবা আসামি হচ্ছে তোর বাবা মূল কারণ হচ্ছে তোর বাবা আচ্ছা আমার বাবা মানে বলছে হ্যাঁ ছেলে তুই চার বেটির পরে তুই যখন পেটে আলি আমাকে পাঁচ মাস চার মাসের সময় নার্সিং হোমে নিয়ে গেল আমার আল্ট্রাসাউন্ড করলো ছবি করে দেখা গেল যে আমার পেটে এবার ছেলে এসেছে তোর বাবা তো খুব খুশি যখন তুই ছয় মাসের সাত মাসের রমজান মাস চলে এলো আমি জীবনে কোনোদিন রমজানের রোজা ছাড়িনি আমার কোনো নামাজ কাজা হয়নি
আমার কোনদিন তারাবির নামাজ ছুটেনি বাচারে যখন তুই সাত মাসে রমজানের রমজান রোজা চলে এলো আমি রোজা রাখবই আমি রোজা রাখতাম যখন সামান্য বেলা হতো তোর বাবা জোর করে আমাকে জোর করে আমি রোজা ছাড়ব না আর তোর বাবা আমাকে রোজা রাখতে দিবে না জোর করে দিনে দুইবার তিনবার করে এমন কি আমার হাত পা বেঁধে দিয়ে আমাকে জোর করে খানা খেলাইতো এই বলে যে তুই যদি রোজা রাখবি তো আমার ছেলেটা আমার বেটাটা দুর্বল হয়ে যাবে বেটারে তোকে মোটা করার জন্য তোকে একমাত্র মোটা করার জন্য তোর বাপ আমাকে এক মাস রোজা রাখতে দেয়নি এরকম অনেক পুরুষ আছে অনেক স্বামী আছে ভাই আমার তোর বাপ আমাকে রোজা রাখতে দিত না জোর করে দুইবার তিনবার করে খানা খেলাতো ভাই আমার আপনাদের একটা কথা আমি জিজ্ঞেস করছি একটা কথা প্রত্যেক মা বোন মেয়েরা যখন সাবালিকা হয়ে যায় যৌবনে পা দেয় এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মেয়ে ছেলের তকদিরে লিখে দিয়েছে এই থেকে কেউ নিস্তার পাবে না কি ওদের মাসে মাসে মাসিক হবে আপনি তিরিশটাই রোজা পাবেন কিন্তু আপনার স্ত্রী তিরিশটা রোজা পাবে না আপনি ত্রিশ দিনই মাসে ত্রিশ দিনই নামাজ পড়বেন আপনার স্ত্রী নামাজি কিন্তু ত্রিশ দিন কন্টিনিউ নামাজ পাবে না পাবে কি জি ভাই আপনি ত্রিশটা বা উনত্রিশটা রোজা রাখবেন আর আপনার যুবতী স্ত্রীটা ও কি উনত্রিশটা রোজা পাবে লাগাতার পাবে কি হ্যাঁ বা না বলেন আর পঁচিশ বা ছাব্বিশটা রোজা হবে বাকি রোজা আর ছুটবেই এটা আল্লাহর বিধান এটা আল্লাহর কানুন নিয়ম কিন্তু এবার বলুন তো যখন ওই মেয়েটা ওই স্ত্রীটার পেটে ছেলে মেয়ে চলে এলো বাচ্চা চলে এলো তখন ওই মাসিকটা কোথায় যায় মাসিকটা হয় না কেন নয় মাস দশ মাস ধরে মাসিকটা গেল কোথায় কেউ আপনার উত্তর দেন তো ছেলে পেটে থাকাকালীন মাসিকটা হয় না কেন কথাটা শুনতে খারাপ লাগলো আসল সত্য বলেন না লজ্জা করিয়েন না কেউ একজন বলেন জি ছেলের খাবার হয় আল্লাহু আকবার ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন গড়াইছেন যে আল্লাহ এই মুখে মারতে নিষেধ করেছেন তোমার স্ত্রী যতই বদমাশ হোক যতই জালিম হোক খবরদার স্ত্রীর মুখে তুমি মারবে না ইত্তাকিল ওয়াজহা ওয়ালা তাজরিবিল ওয়াজহা স্ত্রীর মুখে মারিও না তোমার জানের দুশ্মন তারও মুখে মারিও না এমন কি জীব জন্তুর মুখেও তুই মারিও না এই মুখে মারতে কেন নিষেধ করলেন বলেন তো এই জন্যই যে এটা হলো সবচেয়ে পবিত্র অঙ্গ আল্লাহর সাথে প্রিয় অঙ্গ ভালোবাসা অঙ্গ এই মুখ দিয়ে মানুষ হোক জীব জন্তু হোক এই মুখে আল্লাহর গুণগান করে আল্লাহ তসবি পড়ে।